নমস্কার বন্ধুরা, সায়ানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেটকি মাছ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে ভেটকি মাছ আছে 500 গ্রাম, আর ফোড়নের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1টা তেজপাতা, আর গরম মশলা, গোটা গরম মশলা, সর্ষের তেল, পরিমাণ মতো লবণ, হলুদ, 2টো বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা পেস্ট আছে, এখানে আছে খোয়াখির আছে 1 চামচ, কাজু আছে 1 চামচ, আর 4 মগজ আছে 1 চামচ, সব আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আছে 2টো বড় সাইজের পেঁয়াজ, এটাও পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা, আর লাগছে বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। মাছটাকে এবার আমি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে আমি 1 চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতো। এবার আমি ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাছ ছেড়ে দেব। মাছ আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে দিচ্ছি, আর একটু বেশ ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি ফোড়নটা দিচ্ছি, কিন্তু তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে নিচ্ছি, অনেকটা তেল ছিল। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর 1/2 চামচের হাফ চামচ মতো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2 মিনিট মতো একটু ভাজা করে নেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা 3 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা আমি সম্পূর্ণ দেব না, পরিমাণ মতো অর্ধেক দিচ্ছি। আমি 1/2 চামচ মতো লবণটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের লবণ দেওয়া ছিল, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি।
এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা বের হয়। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু চারমগজ আর খোয়া দিয়ে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আরো দু মিনিট কষিয়ে নেব। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। এটা খুব একটা ঝোল থাকবে না, এটা গা মাখা টাইপেরই হবে। ভালো করে ফুটে উঠলে তবে আমি মাছটা দেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর মাছগুলোও দিয়ে দিচ্ছি। আমি এটাকে তিন মিনিট মতো ফুটতে দেব। গ্রেভিটা দেখুন বেশ ঘন হয়ে গেছে, এবার আমি হাফ চামচ গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু সাবধানে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভেটকি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো।